প্রিয় দর্শক আহক শুন চা সিরা জলাছানা মই কেনেকে বনালু কেনেকে প্রস্তুত করিলু এই জলাছানা সাহার লগত খাই বহুত টেস্টি লাগিব মোর এই রেসিপিটো কেনেকে বনালু ভিডিওটো মাজলে যাও রিফাইন তেল লৈছো প্রিয় দর্শক আজি সিরার ছানা বনাম জলাছানা এইখিনি ভাজি ল'ম এনেকে কিনি হেখো আকো ঢালছো
গোটেইখিনি ভাজি লৈছো। প্রিয় দর্শক, এয়া পাপড় পুরি ললু, এখিনি বাদাম ভাজি ললু, আর এয়া নরসিংহ পাত সেইখিনিও ভাজি ললু, আর এয়া চিৰাখিনিও ভাজি ললু। আর এয়া নিমখ জলকিয়া লৈছো, কারণ জলাচানা বনাম, সেইকাৰণে জলা দিবই লাগিব। ডাঙৰখনো লৈ লৈছোঁ, কাৰণ মিলাবলৈ সুবিধা হ'ব। পাপৰখিনি ভাঙি লৈছোঁ। এইখন ভাঙি লৈ এনেকৈ বাদামখিনি দি দিছোঁ। নৰসিংহ পাতখিনিও দি দিছোঁ।
নৰহিংগ পাতখিনি একদম মচমচি আগে লিখছে সিরা জলা চানা বনাইছো আর ইয়া নিমখ দিছো স্বাদ অনুযায়ী আর জলকিয়া দিছো জলকিয়া গুড়িছো ভালকে মিলাই লো খাই ভাল লাগিব প্রিয় দর্শক মিনাস কিচেন এটু জেড চ্যানেলে যদি আপনি প্রথমবার চাইছে লাইক করব শেয়ার করব কমেন্ট করব আর সাবস্ক্রাইব করব ওপর থাকা বেলটো চুই দিব তেতিয়াহে মোর নতুন নতুন ভিডিও পাই থাকিব এইখিনি মই বাদাম দিয়া নাই পাপড় আর নরসিংহ পাত দিছো ইয়াত আর ইয়াত নিমখ দিম আর জলকিয়া গুড়ি দিম এনেকেও খাই ভাল লাগিব বহুদিন রাখিব পাৰিম এই পদ্ধতিৰে বনাই আলহী আহিলে চাহৰ লগত দিবলৈ কোনো অসুবিধা নহয় এনেকৈ বনাই থব পাৰি গোটেইখিনি এনেকৈ বয়ামত ভৰাই থওঁ যেতিয়া ইচ্ছা তেতিয়া খাব পাৰিম আৰু আলহীবোৰ খুৱাব পাৰিম বন্ধ করে থ দিন মোৰ ভিডিওটো চাই কেনে পালে যদি ভাল লাগিছে লাইক কৰিব শেয়াৰ কৰিব কমেন্ট কৰিব আৰু সাবস্ক্রাইব কৰিব ওপৰত থকা বেলটো চুই দিব তেতিয়াহে মোৰ নতুন নতুন ভিডিও পাই থাকিব মোৰ ভিডিওটো চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ থাকিল আকৌ লগ পাম আকৌ এটি নতুন ভিডিও লৈ আহিম বাই বাই